যেটাকে আমরা বলি কামচ্ছন্দ, ব্যায়াম, আদৌ উদ্বুদ্ধ প্রবৃত্তি, এই বিষয়গুলোতে পঞ্চ নিবারণ, এগুলো আপনার মধ্যে বিদ্যমান থাকবে না, তখন এটাকে বলা হচ্ছে মূলত শ্রদ্ধা অর্থাৎ চিত্তের প্রসন্নতা। তো এই সম্পর্কে মিলন্ত প্রশ্নের একটি সুন্দর যুক্তি উপমা আছে, যেটা আপনারা একটু অনুধাবন করলে আমার মনে হয় শ্রদ্ধাটা কি উপলব্ধি করতে পারবেন। রাজা মিলন্দ বিজ্ঞ নাগর সেনকে প্রশ্ন করলেন, ভান্তে, এই যে শ্রদ্ধা বলে, শ্রদ্ধা লক্ষণটা কি? তখন ভান্তে নাগর সেন বললেন, শ্রদ্ধার লক্ষণ হচ্ছে চিত্তের প্রসন্নতা। তো একটু উপমা দিয়ে বলুন। তখন তিনি বললেন যে একটি প্রবাহিত নদী দিয়ে সড়ক বাহি গাড়ি অর্থাৎ গরু ঘোড়ার গাড়ি যাওয়ার ফলে যেহেতু খরস্রোতা নদী, সেখানে কি হয়েছে, পানিগুলো ময়লাযুক্ত হয়ে গেছে। ওখানে প্রধান দেশে বলছে যে আমি একটু পানি পান করব বা আমার জন্য জল নিয়ে আস। যখন জলগুলো পাত্রের মধ্যে নিল, তাহলে যেহেতু ঘোড়ার সড়ক সদর সহস্র ঘোড়ার গাড়ি সেটি দিয়ে গেছে, তাহলে সেখানে পানিগুলো তো আর স্বচ্ছ নেই, ময়লাযুক্ত হয়ে গেছে না। সকল যখন সেগুলো পাত্রের মধ্যে নিল, তখন সেগুলোকে পান করার যোগ্য না, পান করার মতন যোগ্য সে পানির মধ্যে আর নেই। তখন সেখানে যে মণি যখন দেওয়া হলো, আমরা যেটাকে পিটকিরি বলি, অর্থাৎ পানি শোধক কিছু মণি আছে, সেটা যখন সেখানে দেওয়া হলো, তার বা পিটকিরির গুণসদৃশ্যে এই ময়লা পানিগুলো কি হয়েছে, যেগুলো ময়লা সেগুলো তলাতে চলে যায় আর উপরে কি থাকে, স্বচ্ছ পানি থাকে। যারা পিটকিরি ব্যবহার করেছেন, হ্যাঁ, তাহলে আপনারা এটা অনেকেই সেটা নিজেরা প্রত্যক্ষ করেছেন যে পানিতে ভরা ময়লা, কিন্তু আপনি যখন পিটকিরি দিয়েছেন তখন কি হয়েছে, ময়লাগুলো নিচে চলে গেছে, উপরে স্বচ্ছ পানি। আগেকার সময় এটা মানুষের এই পিটকিরিগুলো বেশি ব্যবহার করত, যেহেতু এত টিউবওয়েল ছিল না, এখনো অনেকে এটা কিন্তু ব্যবহার করে থাকে। তো সেখানে যে স্বচ্ছ পানি হয়েছে, এই ফিটকিরিটা হচ্ছে কি, এই ফিটকিরিটা হচ্ছে শ্রদ্ধা, এই ফিটকিরিটা হচ্ছে কি, শ্রদ্ধা। ঠিক আপনার জীবনে কত ধরনের ময়লা আমাদের চিত্তকে আবৃত করে রেখেছে, যখন শ্রদ্ধাটা উৎপন্ন হয়েছে তখন ওই পানিটা ময়লা যখন সেখানে ফিটকিরি দিয়েছেন, ময়লাগুলো চলে গেছে, তা এক জায়গায় গিয়ে নিচে জমা হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আমাদের মধ্যে অসংখ্য ময়লাযুক্ত মন, এখানে লোক দেশ মোহ, এগুলো আমাদেরকে কী করেছে, আবৃত করে রেখেছে। হিংসা, ব্যাপাদ, বিচিকিৎসা, শিলভূত পর্ব, সেগুলো আমাদের কী করেছে, আবৃত করে রেখেছে। না যখনই আপনার মনের মধ্যে শব্দ উৎপন্ন হয়েছে তখন সেগুলো চলে গেছে আর নাই, বলে এটাই হচ্ছে কি, শ্রদ্ধার লক্ষণ। তাহলে বুঝতে পেরেছে আসল শ্রদ্ধা জিনিসটা কি, আমাদের মনের মধ্যে যখন শব্দগুলো উৎপন্ন হয় তখন আর কোনো কিছু সম্পর্কে আমাদের আকর্ষণ বিকর্ষণ এগুলো থাকে না, এটাই হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। ভগবান তথাগত সম্মুখ সম্মুখের এই শ্রদ্ধা শব্দ আর্যধনির মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্রদ্ধাকে চার ভাগে ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে অধিগমন শ্রদ্ধা, আগমন শ্রদ্ধা। আগমন শ্রদ্ধাটা কি, ভগবান তথাগত বুদ্ধ যখন দীপঙ্কর বুদ্ধের পাদমূলে বুদ্ধ হয়ে তিনি বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, আপনারা সেটা জানেন, অমরাবতী নগরে যখন দীপঙ্কর বুদ্ধ তিনি সে নগর পরিভ্রমণে আসছিলেন, তখন সুমেধ তাপস
অর্থাৎ এই গৌতম বুদ্ধ তার সে সুমিত তাপস জন্মে তিনি সেখানে দীপঙ্কর বুদ্ধের পাদগুলো পতিত হয়ে তিনি বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। তখন ভবিষ্যৎবাণী করেছিল যে আজ থেকে লক্ষাধিক পারমি সম্বল পূরণ করে তিনি বুদ্ধ হবেন। তিনিও বুদ্ধ হওয়ার জন্য যে দৃঢ় সংকল্প গ্রহণ করে দশ পারামি, দশ উপপারামি, দশ পারমত্ব পারামি, এই ত্রিংশ পারামি পরিপূর্ণ সাধন করে যে বুদ্ধ হয়েছেন, এই সময় পর্যন্ত তার অন্তর জগতের মধ্যে যে শ্রদ্ধা ছিল এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা। এটা যখন এই আগমন শ্রদ্ধাটা কিন্তু কোনো সময় চলে যায় না, এটা ধ্বংস হয় না, এটা যখন থেকে এই অধিষ্ঠানটা করে যে আমি বুদ্ধ হব তখন থেকে এটা কি থাকে বলবৎ থাকে, এটা বিনাশ হওয়ার কোনো সুযোগ না বা বিনাশ হতে পারে না। এই শ্রদ্ধা হচ্ছে আগমন শ্রদ্ধা। এটি একমাত্র যারা বোধিসত্ত্ব তাদের তারাই এই শ্রদ্ধার অধিকারী হতে পারে। এটা যে কোনো কেউ কিন্তু এই শ্রদ্ধার অধিকারী হতে পারবে না। এই শ্রদ্ধার অধিকারী হতে পারে তাকে অবশ্যই বোধিসত্ত্ব হতে হবে, অর্থাৎ বোধিসত্ত্বগণের মাঝে এই শ্রদ্ধাটা বিদ্যমান থাকে। আরেকটি হচ্ছে শ্রদ্ধা, সেটা হচ্ছে অধিগম শ্রদ্ধা। অধিগম শ্রদ্ধা কি? যারা শ্রোতাপত্তি সহিতাগামী অনাগামী অরহত হয়েছেন তাদের মধ্যে একটা অন্তরের শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধাকে বলা হয় যে অধিগম শ্রদ্ধা। এই শ্রদ্ধা কখনো বিনাশ হয় না, এই শ্রদ্ধা সবসময় বিদ্যমান থাকে। এটাকে বোঝানোর জন্য আরেকটা বিষয় আমি অবধারণা করি, সেটা হচ্ছে আমাদের মধ্যে কিন্তু শত আছে কিন্তু আমাদের শ্রদ্ধাটা কি করে নড়াচড়া করে, এটা দেখে দিলে আপনার ওখান প্রশ্নটার প্রশান্ত শ্রদ্ধার মধ্যে দেখতে দিলে এটা পাবেন। তবে অধিগমটা বোঝানোর জন্য আমি মূলত ওই আলোচনাটা এখানে করছি যে আমাদের শ্রদ্ধাগুলো দীর্ঘক্ষণ অনেক সময় থাকে না। মনে হয় যে এখন দান ধর্ম করি, পুণ্যকর্ম করি, মাথার মধ্যে আবরণ হয় আসলে পুণ্যকর্মগুলো ঠিক কিনা এগুলো করতেছি, এই অষ্টশীল নিয়েছি যে আসলে অষ্টশীল পুণ্য হয় কিনা এ ধরনের একটা মনের মধ্যে কি সন্দেহ উৎপন্ন হয়। আবার অনেকে বলবান্তে এত দান ধর্ম করলাম কিন্তু আমি তো কিছু পারি, মনে হয় দর্মের মধ্যে এমন কোনো কিছু নাই, এই ধরনের অনেক সময় কি চেতনা মানুষের উৎপন্ন হয়ে যায়। কেন ওই শ্রদ্ধা তখন আর থাকে না, ওই শ্রদ্ধা যদি থাকতে তাহলে তিনি এটা বলতে পারতেন না। অনেক সময় কি এরকম শ্রদ্ধাটা চলে যায়, এটা চলে যাওয়ার কারণে তার মধ্যে ওই নিবারণ গুলো কি হয়ে যায় যুক্ত হয়ে যায়, লোকদের মুখ লাভচন্ন হয়ে যায়। এই এই জন্য এই শ্রদ্ধাগুলো দিন, কিন্তু যেটা অধিগম শ্রদ্ধা এই অধিগম শ্রদ্ধা যার মধ্যে উৎপন্ন হবে তিনি কখনো এই শ্রদ্ধা ছুত হতে পারবে না, তিনি কখনো পাপকর্ম সম্পাদন করতে পারবে না। যেমন পঞ্চ অধিগম শ্রদ্ধা যেটা প্রথম সেটা হচ্ছে কি, যেমন শ্রোতাপত্তি লাভ, একজন মানুষ যদি শ্রোতাপত্তি লাভ হয় তাহলে তার মধ্যে এমন শ্রদ্ধা থাকবে তিনি জীবনে কোনোদিন কোনো পাপকর্ম সম্পাদন করতে পারবে না। যেমন কুটুদণ্ড সূত্রে এই বিষয়ে বলা হয়েছে তিনি প্রাণী হত্যা করতে পারে না, তিনি প্রাণী হত্যা করতে পারবে না, তিনি চুরি করতে পারবে না, তিনি ব্যভিচার করতে পারবে না, তিনি মিথ্যা ব্যক্ত কর্ম সম্প্রদ মুসাবাদা যেটা বলে সেটা করতে পারবে না, তিনি কখনো সুরমক গাঁজা পান করতে পারবে না। তাহলে কে পারবে না যার মধ্যে অধিগম শ্রদ্ধা উৎপন্ন হয়ে গেছে, অর্থাৎ এই শ্রদ্ধা যার মধ্যে উৎপন্ন হয়েছে তিনি কোনোদিনই পাপকর্ম করতে পারবে না। আমাদেরকে অনেকে বলছে অমুক বলে মারবে কি ভাবি অমুক, তার জন্য তুমি না মারবে লাভ না করে কিভাবে বলবে সেই মারবে লাভই নয় বা মারবে লাভই। আসলে মারবে জ্ঞান কি চেনার জন্য কিছু বাহ্যিক লক্ষণ আছে,
আপনি যে একেবারে চিনবেন না তা কিন্তু নন, কিছু লক্ষণ আছে। যেমন একজন যদি কষাই, সে যদি নিজেকে দাবি করে যে আমি মাগুরিয়ার বাবু, আপনারা কি বিশ্বাস করবেন? কেন? কারণ আমাদের লোক সমাজে একটা প্রচলন আছে, বলে যে যিনি শ্রোতাভক্তি তিনি বলতে পারবে কে শ্রোতাভক্তি কে শ্রোতাভক্তি নন। ঠিক না? এর একটা কথা আছে আলোচনার মাধ্যমে হয় যে শ্রোতাভক্তি ফলে শ্রোতাভক্তি অনহক ফলে তিনি অনহক সম্পর্কে বলতে পারবে। এখন আপনারাও নিজেরা তো শ্রোতাভক্তি নয়, এখন আপনারা তো বলতেছেন না কষাই কোনোদিন কি শ্রোতাভক্তি আমি হতে পারে না। কেন? কারণ মানবজ্ঞানের চিত্তের সম্পর্কে বলতে পারবে না ঠিক, কিন্তু তার আচরণগত কিছু বৈশিষ্ট্য তাকে নির্ণয় করা যাবে আসলে তিনি মানবজ্ঞান লাভী কিনা। এটা আচরণগত বিষয়ে ধারণা আমাদের কিছু আছে। সেজন্য যে কেউ যদি শ্রোতাভক্তি লাভী বলে নিজেকে দাবি করে, অর্থাৎ অধিগম শ্রদ্ধা যেটাকে আমি বলছি এটা দাবি করে, তাহলে তার তাকে মাপার জন্য প্রাথমিক কিছু বিষয় আছে। তার মধ্যে একটি হচ্ছে তিনি পঞ্চশীল কখনো ভঙ্গ করতে পারবে না। তাহলে কষা যদি দাবি করে তাহলে আমরা বলতে পারবো না কেন তিনি তো প্রাণিত করে। একজন মৃত্যু সে যদি বলে যে না আমি মানবজ্ঞান লাভি, তাহলে আমরা বলতে পারবো না মানবজ্ঞান লাভি তো মিথ্যে কথা বলতে পারে না। যার মধ্যে অধিগম শ্রদ্ধা আছে সে তো সেটা বলতে পারে না, তাহলে সে কি হবে? সে অবশ্যই মানবজ্ঞান লাভি নয়, অধিগম শ্রদ্ধা তার মধ্যে নাই। একজন যদি নিজেকে অরহত বলে দাবি করে, অরহতের কিছু কিন্তু লক্ষণ দেখে আপনি উপলব্ধি করতে পারবেন আসলে তিনি অরহত কিনা। আপনাদেরকে একটা গল্প বলি, এই গল্পটা আমার খুব প্রিয় একটা গল্প, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে থাইল্যান্ডের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু থেকে, তিনি এখন অস্ট্রেলিয়ার পাতে আছেন, তার নাম হচ্ছে আজান ব্রাহ্মা। তার কিছু বই বাংলায় বেরোচ্ছে, খুব ভালো বইগুলো, খুবই হৃদয় কাহি, যদি আপনাদের সম্ভব হয় পড়লে খুব ভালো লাগবে। একটা হচ্ছে হৃদয়ের দরজা খুলে দিন, নামগুলো খুব সুন্দর। আর একটা হচ্ছে যে গুড অর ব্যাড হুনো, অর্থাৎ ভালো মন্দ কে জানে, আর কিছু ভাবনা আরও কিছু বই তিনি অনুবাদ করেছেন। তো ওখানের একটা গল্প যে আজান ব্রাহ্মা তিনি কিন্তু লন্ডনে তার জন্ম, এবং সেখানে তিনি উচ্চশিক্ষা লাভ করেছেন। পরবর্তীতে সে থাইল্যান্ডে এসে ভিক্ষু হয় এবং তার গুরু ছিল আজান সা। তো সেখানে তিনি একদিন সাউথে তিনি একটা মেডিটেশন সেন্টার ওখানে সে ভাবনা করে, তো ভাবনা করতে করতে একদিন রাতের বেলা যখন মানে রাতে ধ্যান করতেছে, রাতের বেলায় হঠাৎ তার মনের মধ্যে উৎপন্ন হলো যে তিনি অরহত হয়ে গেছেন। মানে রাতে ভাবনা করতে করতে তার চিত্তে সে জাগ্রত হলো, মনে মনে সে ভাবছে আমি এখন অরহত, এরকম তার মনে মধ্যে একটা ভাবনা চলে আসলো। এখন সকালে যখন হলো খাওয়ার টেবিলে গেল, কে যাচ্ছে ওই অরহত, মানে সে তো বলতেছে আমি এখন অরহত, এরকম অরহত মনে করে। যেহেতু রাত্রে ধ্যানে তার চিত্ত উৎপন্ন, অনেক সময় এরকম হয় না, যারা ধ্যান করেন আপনারা আপনাদের মধ্যে দেখবেন মাঝে মধ্যে মনে হয় বোধহয় আমি মারব গিয়ে লাভ করে ফেলেছি মনে হয়। হ্যাঁ, তো এই ধরনের সে মনে করছে যে আমি এখন বোধহয় অরহত থাকি। তো সেই এই গল্পটা আমাকে আরো কিছু কাজ দিয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করতো, বলতে পারতে অমুক থেকে অরহত হয়েছেন এটা আপনি কি বলেন, তা আমি তাদেরকে এই গল্পটা শোনাতাম। তো আজকেও আপনাদেরকে সেটা বলছি যে অধিগম শ্রদ্ধার কথা বলতে গিয়ে, যেহেতু অধিগম শ্রদ্ধাটা অরহতদের শ্রদ্ধা, তো এই ভিক্ষু যখন খাবার টেবিলে আসলেন তো অরহত হয়েছেন, মনে মনে খুব খুশি যে আমি আজকে অরহত হয়েছি। তো খাদ্যদ্রব্য যা ওখানে আছে, ওনার ওখানে একটা খুব প্রিয় খাদ্য আসলো, সেটা হচ্ছে কি স্যুপ। তো স্যুপ দেখে
সে বলবে যে আজকে খুব ভালো, আমি অর্হত হলাম, একটু ভালো করে সুপ খাবো। কিন্তু পাশে আবার ওখানে ব্যাং ব্যাংও রান্না করা হয়েছে, কিন্তু সাধারণত সে ব্যাং এত পছন্দ করে না। তো থাইল্যান্ডে বিপুলরা ব্যাংও খায় ওখানে। তো এখন মন্ত্র পাঠ করো, সাধারণত খাওয়ার আগে মন্ত্র পড়তে হয় পর্যবেক্ষণ, এগুলো শেষ করে সে সূর্য নেবে। ঠিক তার আগে ওই ওখানে আরো যে অনেকগুলো থাই ভিক্ষু আছে, তার মধ্যে একজন ব্যাংটা সুপের মধ্যে ডুবিয়ে সে খাওয়া শুরু করে দিল। এখন ওই আজের ব্রাহ্ম তো আর ব্যাং খায় না, কিন্তু সুপের মধ্যে যখন ডুবিয়ে দিল এখন সে তার সুপগুলো খেতে পাচ্ছে না, ঠিক না? সে আর সুপ খেতে পাচ্ছে না। এখন তার খুব রাগ উৎপন্ন হল, বলে যে এই নাকসেপ্টটা যে আমি এত চিন্তা করে একটু মাংস আজকে অর্হত হয়েছি, এখন মাংস খাবো ভালো করে একটু না সুপ খাবো, আর সে কি করেছে যে ব্যাংকটা ওখানে ডুবিয়ে খেয়ে যে আমি তাকে দেওয়াছি, ইচ্ছে হচ্ছে জোর একটা খুশি মেরে তার নাকটা আরো ছাপটা করে দিই। কেন? যেহেতু সে সুপ আর খেতে পারলো না, আবার হঠাৎ তার চিত্তের মধ্যে উৎপন্ন হলো, আমি তো জানি অর্হতে লোভ থাকে না, দ্বেষ থাকে না, মোহ থাকে না। অর্হতে কি থাকে না? দ্বেষ থাকে না, লোভ থাকে না, মোহ থাকে না। তা আমার মধ্যে তো সেগুলো উৎপন্ন হলো, প্রথমে খাওয়ার জন্য লোভ উৎপন্ন হয়ে যায় না, মোহ উৎপন্ন হওয়া খেতেই হবে আমাকে, তারপর খুশি মারা চেতন উৎপন্ন হল, তখন সে বলছে আমি অর্হত নই। আমি কি নয়? অর্হত নই। অথচ সে প্রথমে বলেছে না আমি অর্হত, যেহেতু চিত্ত উৎপন্ন হয়েছে। কিন্তু যখন আসলে সে নিজেকে পর্যালোচনা করে দেখলো আসলে আমি অর্হত নই, তাহলে অর্হতে কি থাকবে না? লোভ দ্বেষ মোহ থাকবে না। অর্হত তখনও তো আপনি পার্থক্য নির্বাচন করবে না। তো আপনারা আমাদেরকে প্রায় সময় প্রশ্ন করে মানতে ও মুখবান্ধে নাকি অর্হত শুনতে যে আসলে অর্হত আপনারা প্রশ্ন করেন, আগেও এই বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করেন, আমি বলবো আপনারা মানতে পারবেন আসলে তিনি অর্হত কিনা। অর্হতের চিত্ত কি সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু অর্হতকে কিছু মাপার জিনিস আছে। প্রাথমিকভাবে অনেক সময় অর্হতকে সেগুলো বুঝে যায়, যেমন একজন ডুবি, তাহলে উনি থাকতম্য করে ওনার কাছে রাগ আছে, তাহলে কি আপনি তাকে অর্হত বলবেন? কারণ অর্হতে তো রাগ থাকে না, অর্হতে তো দ্বেষ থাকে না, অর্হতে তো মোহ থাকে না। তো একজন যার মধ্যে অধিকম শ্রদ্ধা উৎপন্ন হবে মূলত তাকে অবশ্যই শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অর্হত হতে হবে, এটা না হলে এই শ্রদ্ধা থাকবে না। সুতরাং এই শ্রদ্ধা যার মধ্যে উৎপন্ন হবে অধিকম শ্রদ্ধা তিনি চারি অপায়ে তার বন্ধ করে, অর্থাৎ তিনি আর কখনো নরকে তিনজনপ্রেত অসুর নিরয় চারি অপায়ে সে কখনো গমন করবে না। এটা তিনি এই জন্য এটাকে সপ্ত আয্যদনের মধ্যে একটা দন বলতে শ্রদ্ধা, এটা যখন তিনি আয়ত্ত করতে পারেন তখন আর কখনো তিনি পাপ কর্ম করে না। বুদ্ধ বললে, ধর্ম বললে, সঙ্গ বললে সেই পাগল হয়ে যাবে, মানে এমন শ্রদ্ধা তার মধ্যে অন্তরে বিদ্যমান থাকবে, তার দ্বারাই কখনো পাপ কর্ম করা সম্ভব নয়, এটাকে বলছে অধিগম শ্রদ্ধা। তাহলে অধিগম শ্রদ্ধা কে কে লাভ করেছেন? যারা শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহৎ হয়েছেন তারা এই শ্রদ্ধাটা লাভ করেছেন, এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। বুদ্ধের সময়কালে এই ধরনের অসংখ্য গিহী বিজ্ঞ সঙ্গ উপাসক অনেক এটা লাভ করেছেন। আপনারা জানেন যে বিশাখা অনাথ প্রাণী সৃষ্টি গিহী জীবনী লাভ করেছেন, আমাদের মধ্যে অনেকে বলা মানতে
আসলে কি আমি মার্গে লাভ করব? কারণ নিরাশ হবেন না, সত্যটা কিন্তু মানুষকে সাহসী করে, সত্যটা কি করে মানুষকে সাহসী করে বলবো, অর্থাৎ উৎসাহিত করে, সত্যার আরেক অপনাম হচ্ছে উৎসাহিত করা। এটাও একটা উদাহরণ এর সত্যার লক্ষণের মধ্যে দেওয়া হয়েছে। যখন বলছে চিত্তের প্রসন্নতা এবং এটাকে উৎসাহিত করা, তখন আবার প্রশ্ন করলো কে রাজা মিলন্দ ভান্তে, সত্তাকে উৎসাহের সাথে সম্পৃক্ত করা হলো কেন? তখন বলছে যে একটা নদী দিয়ে নদী, সেখানে বন্যায় হঠাৎ বৃষ্টির পানিতে সেখানে প্রভাবিত হলো, তো অনেক এমন ভাবে প্রভাবিত হলো যে নদীর দুই কূল পানি দিয়ে ভরে গেছে। কিন্তু সে নদীর পারে অনেকগুলো মানুষ একসাথে দাঁড়ালো, এখন কেউ এই নদীর যেহেতু হঠাৎ করে পানি এসেছে, সুতরাং সেখানে কোন জায়গায় কিরকম গভীরতা, নদীর স্রোতটা কেমন, এই সম্পর্কে কারো কোনো ধারণা নাই। তাই একজন সাহসী পুরুষ সে কি করেছে, নদীতে সাঁতার দিল, সাঁতার দিয়ে অপর পারে পার হল। তখন বাকি যে মানুষগুলো আছে তারা বলতেছে সে যখন পার হয়েছে সুতরাং আমরাও পার হতে পারবো, সে সম্পর্কে আপনাদের একটা অভিজ্ঞতা হয়েছে, এত সাহস পাচ্ছিলাম না, বলে যে আমিও পার হব। এই যে পার হবে তার মধ্যে যে একটা উৎসাহ উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে শ্রদ্ধা, এটা হচ্ছে উৎসব। তাহলে আগের মানুষটা যদি না যেত তাহলে আমার মধ্যে এটা উৎসাহ উৎপন্ন হতো না, আমার মধ্যে উৎপন্ন, এই যে আমার মধ্যে উৎসাহ উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা হচ্ছেন সেই উৎসাহ অর্থাৎ শ্রদ্ধা আপনাদের মধ্যে উৎপন্ন, কারণ আপনারা দেখেছেন শুনেছেন যে অনেকে সুতাপত্তি সংগীতগামী অনাগামী অরথ হয়েছেন, সংসারে দুঃখ থেকে তারা মুক্তি লাভ করেছেন, এটা আমরা পড়েছি না, আমরা জেনেছি না। তাহলে জানার পর আমরা এখন চেষ্টা করতেছি ওই যে উনি যেমন নদী পার হয়ে চলে গেছেন, এখন আমরা কি সেই নদী পার হয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এটা কি শ্রদ্ধা? এই জন্য বলা হয়েছে শ্রদ্ধায় তারা কিও খা আব্বা মা দেয় না আন্দাবান, শ্রদ্ধার দ্বারা সংসার দুঃখ অতিক্রম করা যায়। কিসের দ্বারা? শ্রদ্ধার দ্বারা। তাহলে আমরা সবাই কিসের মধ্যে? সংসার দুঃখের মধ্যে আছি। আপনারা বলেন আমাদের দিবান্তে আমরা আবার কোন সংসার, আমরাও সংসারে আছি, আমরাও কিন্তু সংসার মুক্ত হতে পারি নাই। সংসার মুক্ত হবেন তিনি যিনি আর এই ভবচক্রে জন্মগ্রহণ করবে না, যাকে বলা হয় অরহর। আমরা ভিক্ষু ত্যাগী, সংসার ত্যাগী নয়, ভিক্ষু হলেও কিসে? গৃহ ত্যাগ। সংসার বুদ্ধ কাকে বলেছেন? সংসার বলেছেন যে এই ভবচক্রে আমরা যে বারবার জন্মগ্রহণ করছি, এতে হচ্ছে সংসার চক্র ভবচক্র। বুদ্ধ যখন 29 বছর বয়সে তিনি অভিনিষ্ক্রমণ করলেন, তখন কি বুদ্ধ বলেছেন আমি সংসার ত্যাগ করেছি, সংসার লোপ করতে পেরেছি? এটা সাধারণত আমরা বলি যে সংসার ত্যাগী ভিক্ষুসং করা, কিন্তু এটা যখন গভীর পর্যালোচনা হয় তখন কিন্তু আসলে সংসার ত্যাগী নয়, গৃহ ত্যাগী। সংসার কখন ত্যাগ করবে? যখন আপনি অরহত হবেন। সেজন্য বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন তখন তিনি সেই বাণীটা ভাষণ করলেন কি, অনেক জাতি সংসারম সন্দা বিশ্ব অনির্বিশ
বুদ্ধ কখন দেখেন সংসারকে শেষ করেছেন বলল অনেক জাতি সংসারান সন্দা বিশানি বিসং, এটা কখন বলেছে? যখন তিনি বুদ্ধ হলেন। তাহলে এই কথাটা তো অবিনিষ্কমতা গৃহত্যাগ যখন করেছে তখন তো বুদ্ধটা বলে নাই আষাঢ় পূর্ণিমার সময়। তাহলে বলেছে কখন? যখন বৈশাখী পূর্ণিমায় তিনি বুদ্ধত্ব লাভ করলেন তখন বললেন, বলে যে এই সংসার চক্রে আমি ঘুরতে ঘুরতে কোনো কোনো জন্মগ্রহণ করতে করতে বহু দুঃখ কষ্ট পেয়েছি, এই গৃহকারক তুমি আর আমাকে সেটা রচনা করতে পারবে, অর্থাৎ নতুন ভাবে আমি আর জন্মগ্রহণ করবো না, অতএব ভব চক্রে আমি আর ঘুরবো না, আমার আর কোনো সংসার হবে না, অর্থাৎ আবার আমি জন্মগ্রহণ করবো না। জন্মগ্রহণের সমগ্র উপকরণ আমি কি করেছি? নিরোধ করেছি, ধ্বংস করেছি, আমার মধ্যে পুনর্বার সেটা আর উৎপন্ন হবে না। তাহলে সেটাই হচ্ছে কি মূলত সংসার ত্যাগ। এই জন্যই আমরা বলছি যে আমরা যারা মৃত্যু মার্গ জ্ঞান লাভ করে নাই তারাও এই সংসার চক্রের মধ্যে কি পূর্ণিমান এই বিদ্যমান ঘুরছি। আমরা আমাদের মধ্যে এখন কি শব্দ আছে ওই যে উৎসব বললাম না লক্ষণ, যে বুদ্ধের সময়কাল এরকম অসংখ্য যখন মার্গ জ্ঞান লাভ করেছে, এখনো অনেক আছে যারা মার্গ জ্ঞান লাভ করেছে। সুতরাং আমরা মার্গ জ্ঞান লাভ করতে ওই নদী যেভাবে সে পার হয়েছে আমরা কি পার হতে পারবো? এই যে চিত্তের মধ্যে চেতনায় যে পুণ্যাদি কর্ম আমরা সম্পাদন করছি এটাই হচ্ছে কি শ্রদ্ধার একটি লক্ষণ। তবে এটা অধিকতম শ্রদ্ধা নয়, ও নদী তিনি পার হয়ে গেছেন সেটাই হচ্ছে কি অধিকতম শ্রদ্ধা। এই শ্রদ্ধা কখনো বিনাশ হয় না, এটি বিদ্যমান থাকে। এবং এই শ্রদ্ধা যখন মানুষের অন্তর্জগতের মধ্যে উৎপন্ন হয় তিনি সমগ্র দুঃখকে অপনোদন করতে পারেন, ধ্বংস করতে পারেন, এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। আরেকটি হচ্ছে অকাপ্য শ্রদ্ধা। অকাপ্য শ্রদ্ধা কি? যেমন অনেক সময় আপনার সূত্র শুনতে শুনতে মনে এমন শব্দ উৎপন্ন হলো যে আমি আর সংসার এই বেড়াজালে আমি আর থাকতে চাই না, আমি এগুলো সব ছেড়ে আমার জীবনকে আমি সম্মুখ পানে নিয়ে যাব, এরকম চিত্র যেন উৎপন্ন হয়ে অনেকে স্মৃতি সাধনায় নিজেকে নিমগ্ন রাখে। যেমন চারি